আমার নবী যখন ইফতার সামনে নিয়ে বসে আছে, আমার নবী বারবার একবার ইফতারির দিকে তাকায় আর একবার হুসাইনের দিকে তাকায়। আমার নবী বারবার খেয়াল করতেছে হুসাইন দেখি না কি করে। এক পর্যায়ে দেখে হুসাইন বসে আছে, একটা খাওয়ানো মুখে দেয় না। আমার নবী হুসাইনকে ডাক দিয়া বললেন, হুসাইন তুমি ছোট্ট মানুষ, ইফতার সামনে নিয়ে বসে আছো, তুমি কেন খাও না? হুসাইন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, না না গো, আপনিও তো ইফতার সামনে নিয়ে বসে আছেন, আপনি কেন খান না? আমার নবী বললেন, হুসাইন আমি কেন খাই না, সেটা হচ্ছে আমি তো রোজা, তুমি তো ছোট্ট মানুষ, তুমি তো রোজা না, অতএব তুমি কিছু খাও। হুসাইন একটা ডাক দিয়া বলে, না না গো, আমি যদিও ছোট্ট মানুষ, আপনি জানি ভাবে রোজা রাখেন, আমিও কিন্তু রোজা রাখি, আপনি ইফতার সামনে নিয়ে বসে আছেন, আমিও বসে আছি, আপনি যেমনি ভাবে আল্লাহর ভয় খান না, আমি হুসাইনও আল্লাহর ভয় খাই না। আমি হুসাইন যদি ইফতারটা আজানের আগে মুখে দিয়া দেব, আমার আল্লাহ যদি বেজার হইয়া যায় তাহলে আমার কি উপায় হবে? এই জন্য আমি হুসাইন ইফতার সামনে নিয়ে বসে আছি, আমি ইফতারটা মুখে দেই না। এ আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আপনারাও যখন ইফতার করতে বসবেন, ছোট্ট ছোট্ট নাতিদের নিয়ে বসবেন, যাদের ঘরে সন্তান আছে সন্তানদের নিয়ে বসবেন, অন্তত ইফতারির 10 মিনিট আগে সবাই একত্রে হাত তুলবেন, হাত তুলে বলবেন, জমিনের মালিক অনেক গুনাহ করছি, এই রমজানের উসিলায় মাফ করে দাও, কারণ শুনছি রমজানে যদি গুনাহ মাফ না হয় আল্লাহর নবী তার জন্য বদদোয়া করছে। ও মালিক, রোজা রেখে তোমার কাছে হাত তুলছি, মালিক গো পাশে ছোট্ট ছোট্ট নাতিদের নিয়েও হাত তুলছি, আমার নবীও যেমনি ভাবে হাসান হুসেনকে নিয়ে ইফতারির সময় দোয়া করতেন, আমার বৃদ্ধ বাবাজিরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে হাত তুলবেন, দোয়া করবেন, কারণ ছোট্ট ছোট্ট না বালেগের বাচ্চার দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য আমার যুব ভাইরা রে, আপনারা ফ্যামিলি সহ ইফতারির আগে দোয়া করবেন। আমার নবী যখন বললেন, হুসাইন তুমি যে ছোট্ট মানুষ, তারপর তুমি কেন আল্লাহর ভয় খাও না? হুসাইন একটা ডাক দিয়া বলে, না না গো, কারণ যারা নাকি রোজা রমজানের মাসে রোজা না রেখে গায়, জাহান্নাম আল্লাহ তাদেরকে ফালাবে। না না গো, আমি তো জাহান্নাম রে ভয় পাই, এই জন্য আমি ইফতার সামনে নিয়ে খাই না। দেখেন ছোট্ট বাচ্চা হুসাইন, তার মধ্যে জাহান্নামের ভয় আছে। ও আমার বৃদ্ধ বাবাজিরা,
এই জন্য জাহান্নামের ভয় অন্তত রোজাটা রাইখেন। কারণ আমার নবী বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। পৃথিবীর কোন জিনিস আল্লাহ নিজ হাতের কথা বলেন নাই, আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি এই কথা আমার আল্লাহ বলেন নাই। আজ্জাকাতুলি ওয়া আনা আজিজি বিহি, যাকাতের কথা আমার আল্লাহ বলেন নাই, কিন্তু আমার আল্লাহ রোজার কথা বলছেন, আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, এই রোজা আমার জন্য, কারণ আমি আল্লাহও খাই না। কারণ বান্দার সাথে একটা জিনিসের মিল আছে, রমজান মাসে বান্দাও খায় না, আমি মালিকও খাই না। বান্দা যখন নাকি না খায়া থাকে গো, আমি আল্লাহর সাথে সাদৃশ্য শোয়া যায়। এই জন্য রোজা যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য রাখবে, আমি আল্লাহ ওয়া আনা আজিজি বিহি তার প্রতিদান আমি নিজ হাতে দিব। এই জন্য যদি আল্লাহর নিজ হাতের প্রতিদান পেতে চাও, ও আমার যুব ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এক নম্বরে আল্লাহর এই রমজান মাসের ফরজ রোজা রাখতে হবে। এই ফরজ রোজা যদি রাখতে পারেন, নিঃসন্দেহে কিয়ামতের মাঠে আমার আল্লাহ আপনাকে নিজের হাতে প্রতিদান দিবেন। আপনার জন্য আল্লাহ রাইয়ান নামক জান্নাত রাখছে, যেই রাইয়ান নামক জান্নাত এটা অন্য কোনো ব্যক্তির জন্য রাখে নাই। শুধু তাই না গো বাবা, একদিন আমার নবী বসে আছে, তারাবির পরে বাজান বয়ান করতেছে, যায়েদ ইবনে উসামা ইবনে যায়েদ, এই উসামা ইবনে যায়েদ যখন নাকি আমার নবীকে বললেন, ও নবী আপনি তো বয়ান করতেছেন, কিন্তু আপনি বয়ানের মধ্যে বলতাছেন রোজার প্রতিদান অনেক বেশি, আমি আপনার কাছে জানতে চাই রোজার মধ্যে কি কি প্রতিদান আছে, দুনিয়ার মধ্যে কি প্রতিদান আমার আল্লাহ দিবে, আখেরাতের মধ্যে কি প্রতিদান আমার আল্লাহ দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে অনেক সাহাবীরা বলে, ওসামারে কথা বলিস না, কারণ আমার নবী বয়ান করতেছে। কারণ যায়েদ ছিল হুজুরের পালক ছেলে, ওই পালক ছেলের সন্তান ওসামা। এই ওসামা যখন বললেন, ও নবী দুনিয়ার মধ্যে আল্লাহ কি প্রতিদান দিবে, আমার নবী একটা ডাক দিয়া বলে, ওসামা, যে ব্যক্তি নাকি রমজান মাসের রোজাগুলা রাখবে, যেই ব্যক্তি নাকি রমজান মাসে ঠিকভাবে তারাবি পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার একটা প্রতিদান দিবে, সেটা হলো রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। ও আমার যুবক ভাইরা, রিজিকের পেরেশানি করো, ও আমার বৃদ্ধ বাবাজিরা, রিজিকের পেরেশানি করো। মনে রাখো, যারা রোজা রাখবে আমার আল্লাহ দুনিয়ার প্রতিদান রিজিকের পেরেশানি দূর করে দিবে। ও আমার দোস্ত, মনে রাখেন, এই জন্য রোজা ছাড়া যাবে না, যতই কষ্ট হোক না কেন, আল্লাহর জন্য যে ব্যক্তি রোজা রাখে তার এই দিলটা আল্লাহ জিন্দা রাখে, তার এই হাতটা আল্লাহ ভালো রাখে, তার এই শরীরটা আল্লাহ ভালো রাখে। ওসামা আবার জিজ্ঞাসা করলেন, ও নবী, নবী গো আপনি বললেন দুনিয়ার মধ্যে আল্লাহ প্রতিদান দিবে, রিজিকের পেরেশানি দূর করে দিবে, আমি জানতে চাই আল্লাহ কিয়ামতের মাঠে রোজাদারদের কি প্রতিদান দিবে। আমার নবী একটা ডাক দিয়া বলে, ওসামা, দুনিয়ার মধ্যে প্রতিদান আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবে, আখেরাতের মধ্যে আল্লাহ যেই প্রতিদান দিবে
সেটা হচ্ছে কঠিন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে। কঠিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে গো, ওই হাসরের মাঠটা এমন ভয়ানক হবে যে মাঠের মধ্যে সন্তান তার বাবারে চিনবে না, যেই মাঠের মধ্যে মা তার সন্তানরা চিনবে না। একটা নেকির জন্য সন্তান তার মার কাছে যাবে, ও মা আমি একটা নেকির জন্য আটকে গেছি, একটা নেকি আমারে দাও। সঙ্গে সঙ্গে মা বলবে, ও সন্তান তুমি আমারে বলতেছো মা, কিন্তু আমার তো দুনিয়ার মধ্যে কোনো সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমার সংসার বলতে কিছুই ছিল না। সেদিন মা তার সন্তানরে চিনবে না। এত ভয়ঙ্কর কিয়ামতের মাঠ হবে, 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। দুনিয়ার মধ্যে আপনি কয়দিন দাঁড়ায় থাকতে পারবেন? ওই কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। ওই হাসরের মাঠটা এমন ভয়ানক হবে গো, যখন নাকি হাসরের মাঠের মধ্যে এই বান্দাদের এই মাথার আধা টুকুর আল্লাহর সূর্য উঠে দিবে, যখন নাকি মাথার উপর সূর্য উঠে দিবে, জমিনটা আল্লাহ তামা বানায় দিবে, নিচের থিকাও আগুনের তাপ আসবে, উপরের থিকাও বাজান তাপ আসবে। দুনিয়ার মধ্যে সাধারণত বাজান লক্ষ লক্ষ কিলোমিটার দূর, কোটি কোটি কিলোমিটার দূরে এই সূর্যের তাপ যদি আপনি আমি সহ্য করতে না পারি, তাহলে হাসরের মাঠে আল্লাহ আধার উপরে আল্লাহ সূর্যটা উঠাইয়া দিবে। জাহান্নামীরা যখন নাকি এই সূর্যের তাপে বাজান চিৎকার শুরু করবে, জাহান্নামীরা কানবে আর বলবে, মালিক গো এই হাসরের ভয়ানক আযাব আমি আর সহ্য করতে পারি না, তুমি একটা কাজ করো না, এই সূর্যটা মাথার থেকে নামায় দাও। ওই হাসরের মাঠের মধ্যে জাহান্নামীরা যখন হাউমাউ করে কান্না শুরু করবে, বাজান ওইখানে কেউ কারো ডাক শোনার মতো মানুষ থাকবে না। যখন নাকি জাহান্নামীরা কাঁদবে, বাজান ওই সূর্যের বাজান তাপ আরো বাড়বে। ওই সূর্য যখন বাজান নিজের সব মুখগুলো জাহান্নামীদের দিকে ছেড়ে দিবে, এই সূর্যের তাপে জাহান্নামীদের মাথার চারাগুলো বাজান টাস টাস করে ফেটে উঠবে। যখন নাকি মাথার চারাগুলো টাস টাস করে বাজান ছেড়ে উঠবে, যখন নাকি বাজান মগজগুলো বাজান বায়া বায়া করবে, জাহান্নামীরা শুধু কাঁদবে আর বলবে, মালিক আর আজাব দিও না, এই হাসরের মাঠে আজাব আর সহ্য করতে পারি না গো মালিক, এই হাসরের মাঠে আজাব আর আমাদের দিও না। বাজান সূর্যের যত তাপ আছে আবারও দেওয়া শুরু করবে, বাজান হাসরের মাঠের মধ্যে এই ঘাম পড়তে পড়তে কারো বাজান এই হাঁটু পর্যন্ত হবে, কারো বাজান এই মাজা পর্যন্ত হবে, কারো বা বাজান এই বুক পর্যন্ত হবে, কারো বাজান এই গলা পর্যন্ত হবে, কেউ বা ওই ঘামের মধ্যে হাবুডুবু খাবে গো। ওই ভয়ঙ্কর আজাব থেকে আমার নবী বলে, উসামারে ওই কঠিন মুসিবতের মধ্যে একটা মাত্র মানুষকে আল্লাহ হাসরের মাঠে আজাব দিবে না, সেই ব্যক্তিটা হচ্ছে যে নাকি আল্লাহর ভয়ে রমজান মাসের রোজাগুলা রাখবে।
যে ব্যক্তি নাকি রমজান মাসে আল্লাহর ভয়ে রোজাগুলা রাখবে, ওই হাসরের মাঠে আল্লাহ ওই কঠিন মুসিবত থেকে তাদেরকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রোজাদারদের ডাক দিবে, রোজাদারদের ডাক দিয়া বলবে, ও বান্দারা আসো, আমি তো তোমাদের বলছিলাম যারা দুনিয়ার মধ্যে রোজা রাখবা আমি নিজ হাতে তাদের প্রতিদান দিব। আসাউলি ওয়া আনা আজিজি বিহি, আসাউলি ওয়া আনা আজিজি বিহি, আজকে আমি আমার এই প্রতিদান রোজাদারদের প্রতিদান নিজ হাতে দিব। তোমরা দুনিয়ার মধ্যে রঙ বেরঙের খাবার দেখছো, কিছু কিছু মানুষ হোটেলের মধ্যে পলায়া পলায়া খাইতো, এরপর রোজা রাখতো না, কিন্তু আমি আল্লাহর ভয়ে তুমি রোজা রাখছো। বান্দারে কঠিন হাসরের মাঠে সবাই যখন নাকি হাউমাউ করে কাঁদবে, ওই হাসরের মাঠে বাবা যখন সন্তানদের চিনবে না, ওই হাসরের মাঠে সন্তান যখন নিজের মায়ের চিনবে না, ওই কঠিন মুসিবতের মধ্যে আমার আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার মধ্যে আমার জন্য রোজা রাখছো, এখন আমি নিজ হাতে তোমার প্রতিদান দিব। সেই প্রতিদানটা হচ্ছে এই হাসরের কঠিন আযাব থেকে আমি বাঁচায়া দিব। তখন এই রোজাদাররা খুশিতে বাজান আত্মহারা হয়ে যাবে, আমার আল্লাহ বাজান বান্দাদেরকে টান দিয়া আরশ আজিম আল্লাহর আরশের নিচের ছায়া এই রোজাদার বান্দাদের মাথায় উঠাইয়া দিবে। আমার নবী বলে, উসামা রে, এক নাম্বার দুনিয়ার প্রতিদান হচ্ছে আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবে, দুই নাম্বার প্রতিদান হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের সেই কঠিন হাসরের মাঠিকা রোজাদারদের আল্লাহ আরশের ছায়া দান করবে, এবং তিন নাম্বার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যেই ফুলসিরা চুলের চাইতে চিকন এবং এত ধারালো হবে, এত ধারালো হবে এই ফুলসিরাত, আল্লাহ রাব্বুল আলামিন এই ফুলসিরাত সেকেন্ডের মধ্যে পার করে দিবেন, তারা হচ্ছেন এই রোজাদার ব্যক্তিদের। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়ার মধ্যে রোজা রাখছিলা, আজকে ফুলসিরাত পার হওয়ার কোনো টেনশন নাই, আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম গো, তুমি সেকেন্ডের মধ্যে ফুলসিরাত পার হয়ে যাও। কারণ যারা দুনিয়ার মধ্যে রোজা রাখবে না, আমার আল্লাহ ফুলসিরাতকে বলে দিবেন ফুলসিরাত যেন পার হতে না পারে। বেরোজাদাররা যখন নাকি পার হওয়া ধরবে, বাজান এই ফুলসিরাতের বাজার, ওই পাশেও জাহান্নাম এবং নিচের মধ্যে হচ্ছে জাহান্নাম। এই বেরোজাদাররা যখন পার হওয়া ধরবে, তখন বাজান নিচে পড়ে যাবে, সরাসরি জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, আজকে থেকে ওয়াদা করো, রোজা যদিও ছুটে গেছে, আজকে থেকে আর রোজা ছাড়বো না। আমার নবী বলে, ওসামা রে, এই আখেরাতের মধ্যে আল্লাহ দুইটা প্রতিদান দিবে, হাসরের কঠিন মাঠ থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে, আরশের ছায়া দিবে, এবং দুই নাম্বার হচ্ছে ফুলসিরাত চোখের পলকে আল্লাহ পার করে দিবে। এই জন্য রোজা রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, রোজা রাখা দরকার আছে না নাই? অনেকে আছে দেখবেন রোজার মাসেও দেখবেন পর্দার আড়ালে এরা খায়, আছে না নাই? জোরে কর। এই জন্য আজকের থেকে নিয়ত করেন, যদি হাসরের কঠিন মাঠের থেকে বাঁচতে চান, ফুলসিরাত যদি সেকেন্ডের মধ্যে পার করতে চান, আজকের থেকে নিয়ত করেন রোজা ছাড়বো না, যত কষ্ট হবে। আরে রোজা রাখলে শরীরের ওজন কমে না, বরং পাপের ওজন কমে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা, যারা ছোট্ট ছোট্ট সন্তান আছে, সাত বছরের পর থেকেই রোজার ট্রেনিং দিবেন,
রোজা রাখার কথা বলবেন, অনেকে দেখবেন সন্তান বড় হয়েছে কয় না থাক আমার সন্তানটা এখনো ছোট, পরে রোজার কথা বইল না, আছে না নেই? এই জন্য সন্তানদের ছোট্ট থেকেই রোজা রাখার ট্রেনিং দিবেন, ওই বড় হয়ে রোজা রাখবে। এই জন্য ঘরের মধ্যে সন্তানদেরকে রোজা রাখার কথা বলবেন, নিজেও রোজা রাখবেন। আমার বৃদ্ধ বাবাজিরা অনেকে অসুস্থ তারপরও রোজা রাখতেছে, আল্লাহ যারাই রোজা কষ্ট করে রাখতেছে আসমুলি তুমি তো বলছো এর প্রতিদান তুমি নিজ হাতে দিবা, আল্লাহ এই দুনিয়ার যত পেরেশানি আছে, দুনিয়ার পারিবারিক যত পেরেশানি আছে, দুনিয়ার রিজিকের যত পেরেশানি আছে, আল্লাহ তুমি এই রোজাদার ব্যক্তিদের সব পেরেশানি দূর করে দিও। আরো জোরে কেন আমি, আরো জোরে কেন আমি, দুনিয়ার এই প্রতিদান তো তুমি ওয়াদা করছো দিবা, এবং তোমার নবী তো বলেছেন এবং আখেরাতের মাঠে কঠিন হাসরের মাঠ যেদিন কায়েম করবা, এই যে রোজাদার ব্যক্তিরা এই রোজাদার বান্দাদেরকে আল্লাহ তুমি তোমার আরশের ছায়া তুমি তাদের দান করে দিও। আরো জোরে কেন আমি, এবং ফুলসিরাত আল্লাহ তুমি বিদ্যুতের গতিতে পার করে নিও। এবং আজকে থেকে নিয়ত করবেন যে আর কোনো দিন রোজা ছাড়ব না, যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ রোজা রাখবো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সময় হয়ে গেছে, যেহেতু দেরি করে আসছে এই জন্য পাঁচ মিনিট লেট হয়েছে, কষ্ট পাইছেন? জোরে কর, রোজার মাস খাওয়ার চিন্তা তো নাই, পাঁচ দশ মিনিটও আসলে সমস্যা দেয়। আমার বৃদ্ধ বাবাজিদের অনেক সময় কষ্ট হয়, অনেক সময় পেশাবে ধরে যায়। আল্লাহ আমার যেই বৃদ্ধ বাবাজিরা অনেক কষ্ট করে আজানের আগেই বসে থাকে, আল্লাহ মসজিদেই তো বসে থাকে, তোমার ঘরেই বসে থাকে, আল্লাহ ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা, সব সমস্যা দূর করে দিও। জোরে কোন আমিন। আমার বৃদ্ধ বাবাজিদেরকে আল্লাহ তুমি বাকি সব রোজাগুলো রাখার তৌফিক দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।